এই পয় এ পয় জেঠ মাঠ বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্যজ্যোতি দাস। আর আমার বেশিরভাগ ভিউয়ার্সে ডান্সর জড়িত, নৃত্য ভাল পায়, নৃত্য করে ভাল পায়, আর নৃত্যর ভিডিও সমূহে আমার চ্যানেলের সদায় এক্সপেক্ট করে। কিন্তু আজ একটা ব্যতিক্রমী ভিডিও আপনাদের আগবাব গে আছে, একটা ব্লগ করে আছো মই। আর আমি বর্তমান ঘর সকল এনেই আছো, গতি হয়ে পেলায় একটা কমেডি ভিডিও আপনাদের শ্যুট করম বলে ভাবিছো। ভিডিওটি একচুয়ালি এই চ্যানেলের নয়, আন একটা চ্যানেলের আপলোড করা হব। আর হয়তো কিছু লোকে গম পাইছে লোকাল নাগিন বলে আমার একটা কমেডি সিরিজ আছে, আর সেই কমেডি সিরিজটি আমি আপনাদের আগবাই থাকো। আর এটা আমি শ্যুট করব গে আছো লোকাল নাগিনের আন একটা সিরিজ। আর আজ আমার থাকিব দিব্য, অপূর্ব, মরম, পল্লব, পয় অর্থাৎ পল্লবর ভন্টি, মনোরমা সকল থাকিব। আর খুব আমি মস্তি করিম আমার আজি শ্যুটিংত। আর একটা ব্লগ বানাইছো শ্যুটিংর, আর সকলবর আপনাদের দেখাম, গতি ভিডিওটি শেষরলে চাই। আমার লোকাল নাগিন আর্টিস্ট দিব্যজ্যোতি হাজরিকা, দ্য কুইন, দ্য এক্সপ্রেশন কুইন কমলিকা, দ্য ভার্সেটাইল আর্টিস্ট। কিন্তু আপনাদেরকে আমার নাগিনর মানে আমার দিব্যর যেটু মানে ভ্যানিটি ভ্যানর পর আমি যেটু তার মেকআপ প্যালেট আনিছো সেটা দেখলে আপনাদের ভয় খাই যাব। এটা হচ্ছে তার মেকআপ প্যালেট। হ্যালো গাইজ, আর এটা আমার মেকআপ হয়ে গেল, আর আমার নাগিন রেডি, নাগিন ইজ রেডি। আর আপনাদের ফাইনাল লুকটা চাবলে ডেফিনেটলি সো এক্সাইটেড হয়ে আছে। সো মই গৈ আছো আপনার নাগিনের ফাইনাল লুক তো দিবলে। সো আর ইউ রেডি গাইজ? সো এইফালে গৈ আছে নাগিন, এজনী নাগিন, ইয়েস দিস ইজ নাগিন, দিব্য নাগিনের উপর লোকাল নাগিনের মেইন কাস্ট। নমস্কার দিব্য, আমার ভিউয়ার্স সকলের কারণে দুই এটা কই দিয়া। বহুত দিনের মূরত আকো আহিছো নাগিনের শ্যুটিং করবলে। আশা করো আগতে যে মরম দিছিলে এতিয়াও তেনেকে দিব। সাব সকলে এটা ডায়লগ কই দিয়া, কিছুকে নাহিছো রঙ্গি, মে কিছুকে নাহিছো রঙ্গি, মে কিছুকে নাহিছো রঙ্গি, এক একার বাতলা লঙ্গি, এ নাগিন কা পাটিকা। আর ইয়া নাগিন আর মই গৈ আছো নাগিনের ঘরটলৈ, নাগিনের যে পার্মানেন্ট ঘর তাতে শ্যুট হব। আর ইয়া আমি আছো অপূর্বহত ঘরের পাছফালে, বাহ আর আগত দেখিছে পল্লব, মরম, অপূর্ব আর পয় গৈ আছে। অপূর্বহত ঘর পিছফালে কি ঘর আছে জানি নয়, সেটাই মো ঘর। আর নাগিন আর মই আহি আছো, আমার যে ব্লগটো খুব এক্সাইটিং হব। আর নাগিনের আমার আসল জলবাবলাক আছেহে, মুকুটো দেখা দিয়া, এইবিল অপূর্বর সৃষ্টি দেই, তার ব্রেনটো বড় বেলেগ ধরনের নয়। নাগিন চাও, নাগিনের স্ট্রাগল খুব সোনকালে একটা একটা কাপড়ক এই ভিডিওটি দিব লাগিব। তুমি কিমান একাগ্রতার কাম করা সেটা একটা কাপড়ক দেখাব লাগিব। আর কালার্সর নাগিন সিরিজক ডেফিনেটলি তোমাক সাগিন লবই। আর এইফালে পথারর বোকা পানির মাঝে আহি আছে নহয়, অকল পয়সা কবা কারণ পয় হলে থাকছে, হয় পয় থাকা টাইক সাইক লাইট ক্যামেরা অ্যাকশন। এ পয় তুম কাহা গই থি দিয়া আন টু টি উঠা জুট চাট চাট মারি আমার বহুত ডার্ক সিরিয়াস প্রবলেম চলি আছে। আমার পরে দাঁতটা উলিয়া দিয়ে আমার ক্যামেরাম্যান বহুত মানে খং উঠি গেছে। ইফালে আমার নাগিনের রিয়াকশনটা দি দিয়া, কেনেকুৱা লাগিছে তোমার? আর আমি এটা আহিছো আমার আজির শুটিংয়ের একদম লাস্ট শট। আর ইফালে ওকে না, আমার আজি আজি আমার আজি শিডিউলটো লাস্ট নহয় জানো? নহয় নহয়, কি কৈছ ইয়া ভিডিওটো লাই আছে। আর ইফালে নাগিন এটা কৰিব, মৰমে কৰিব তো, মৰমে নাগিন এটা আনবক্সিং কৰি থকা হৈছে, আনবক্সিং, কারণ এটা গা ধোৱা শট এটা আছে, ইয়াত গা ধুব নাগিনে, নাগিনের ঘর এটো গা ধুব নাগিনে, নাগিন এটা গা ধুব গৈ আছে আমার নাগিন ম্যাম। নাগিন ইয়া প্রতিজ্ঞা করে আছে, চাবই চাব দেই আপনাদের, ভিডিওটো চাবই। কিন্তু দেখিছে না কিমান কষ্ট করেছে আমার নাগিনে, গেলা পানিত খুচরি খুচরি, খজুলি আছে বারো, খজুলি খজুলি বস্তু অপূর্বতা থাকেই,
খজুলির মলম খজুলির মেডিসিন অপূর্বতার অভাব নাই সো তোমার যদি খজুলি হয় ইউ ডোন্ট নিড টু ওয়ারি অপূর্বাই দি দিব তোমাক দিব চিন্তা করছা নাকি খজুলির কারণে নকরিবা হিরোইন টাইপ ওয়াও নাগিন ইজ সো হট তোমার বার বার ওয়ান সেকেন্ড তোমার আজ লাস্ট শট আর তুমি আমার এই ভিডিওটির কারণে বহুত কষ্ট করিলা সো আমার ভিউয়ার্স সকলে গম পাইছে বিটিএস দেখি পেলায় যে এটা কমেডি ভিডিও হোক বা যিকোনো ভিডিও হোক কিমান কষ্ট হয় সো তুমি আজি শ্যুট করিলা আমার কেনেকুৱা লাগিলে বহুত ভাল লাগিলে সিফ অনলি ভাল লাগিলে বহুত 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 বেছি ভাল লাগিলে আকৌ আহিবা কাইলে আহিম ওকে আর তোমালোক ধন্যবাদ দিব তুমি বহাগৰ প্ৰগ্ৰাম কৰি আছা আর প্ৰগ্ৰাম কৰি তোমাৰ আহিব নোৱাৰিবও পা প্ৰগ্ৰামো আছে ওকে 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 দিয়া থ্যাংক ইউ দিয়া দিব আর আমাৰ ভিডিওটো সুন্দৰকে হওক আমি আশা কৰিছো সৰি সদায় যোগাৰ মাষ্টাৰ আমাৰ কোনো নাই হাই কোৱালিটি লাইট হাই কোৱালিটি কেমেৰা হাই কোৱালিটি ষ্টাফ এয়া চাওক অপূৰ্বৰ লাইটত বাইকখনত থকা এল জি লাইট পোহৰ ব্যৱস্থাত আৰু ইফালে আমাৰ অভিনেতা আৰু আমি সুদূৰ বহুত দূৰৰ পৰা আমি ইম্পৰ্ট কৰি আনিছোঁ অভিনেত্ৰী আমাৰ মৰমৰ মিছ পয় আমাৰ ইণ্ডাষ্ট্ৰীত লঞ্চ কৰিছোঁ পয় এওঁৰ নাম হৈছে কি তোৰ নাম কি কৈ দে চবকে কৈ দে তোৰ নাম কি কৈ দে কৈ দে কৈ দে ইয়া পয় আৰু এ আমাৰ নাগিন নাগিনৰ শ্বুট হৈ গ'ল তাৰ শ্বটবোৰ দিলে নাগিন এতিয়া ৰিলেক্স নাগিনে এতিয়া আমাক মেগী বনাই খুৱাব বিকজ নাগিনে খুব ধুনীয়া ৰান্ধে ৰাইট আৰু এইফালে আহি আছে আমাৰ আৰু এজন অভিনেতা সি ওলাব তাৰ ৰোল পৰিব সি লাজ লাজ খাইছে ল'ৰাটো নতুনকৈ আহিছে আৰু এইখন হৈছে প্ৰেমিক লেলা মাজনু আৰু মৰমৰ যদি কোনোবা গাৰ্লফ্ৰেণ্ড আছে ফৰ ইয়াৰ কাইণ্ড ইনফৰ্মেশ্যন মৰম এতিয়া এংগেজ চ' তোমালোকে তোমালোকৰ কি খায়ালি পোলাও বন্ধ কৰা হি ইজ এংগেজ উইথ পয় হয়নে নাই পয় নহয় 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 আমাৰ কষ্ট ভাল ফল দিয়ক তাকে কামনেৰে আমাৰ ভিউৱাৰসকলক কিবা এটা কৈ দিয়া কিবা এটা সকলোৱে চাব ইমান কষ্ট হৈছে দেখিছে নহয় লাইক কৰিব কমেণ্ট কৰিব লগতে এটা হেৰি আজিৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব আৰু আজি এটা ভাল লগা ডাইলগ কৈ দিয়া আজি ভাল লগা ডাইলগ আহিব লাগিব এইখিনিতে কৰি আছিলে যে এটা ডাইলগ এ পয় এ পয় জুইত মত বলো